বাড়িতে এসে কি করুম, বিদেশি বালা। থাক, আর 5 লাখ টাকা ক্যাশ করে লই। 5 লাখ টাকা ক্যাশ হওয়ার পরে এই 5 লাখটাতে কি করুম, আর 5 লাখ টাকা ক্যাশ করি। 10 লাখ টাকা হইলে কিছু করে খাওয়া যাব। 10 লাখ টাকা ক্যাশ হওয়ার পরে আরে যদি একটা বাজারের মধ্যে একটা দোকান কিনা যাইতো, দোকান ভাড়া দিয়ে সারা জীবন খাওয়া যাইতো। দোকানের টাকা জমাইতে জমাইতে চুলগুলা পাইকে গেল। এখন আবার চিন্তা করে না একটা বিল্ডিং এর দরকার। যখন বিল্ডিং করা হইল, বিয়ে করতে হবে স্বর্ণকন্যার দরকার। দেখছেন স্বর্ণকন্য কি না হইল, বাড়িতে যাওয়া হইল, বিয়ে শাদী করা হইছে, তবে দোকানটা বাকি রইছে। দোকানটা করা হইল, এখন আর কি বাকি আছে? বিদেশের বয়স 15 বছর গেছে। 15 বছর যাওয়ার পরে এখন বলে কিছুই হইছে না, তবে বাড়িতে গিয়ে কি করুম, কিছু করার নাই। এরকম কি চিন্তা আপনি করছেন কখনো? অনেক প্রবাসী নেই করে, বাড়িতে গিয়ে কি করুম এই শব্দটা কখনো আপনার পিছু ছাড়বে না, তবে আপনাকে জবরদস্তি ছাড়তে হবে।